আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাই পাবেল। আজকে আমরা অষ্টম শ্রেণীর 19.1-এর 9 নম্বর সমস্যাটা সমাধান করব। তো শুধু আমি প্রশ্নটা বলি, প্রশ্নটা হচ্ছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50% হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, তো এখানে কয়েকটা ব্যাপার জাস্ট নোট করতে হবে। সেটা হচ্ছে তিনি ব্যাংকে টাকাটা রেখেছিলেন 4 বছরের জন্য এবং মুনাফার হার হচ্ছে 8.50% এবং মুনাফা পেয়েছেন 4,760 টাকা। এই প্রবলেমটা অনেকভাবে সলভ করা যায়, ফর্মুলা দিয়ে করা যাবে অথবা বিস্তারিত করা যাবে। আমি বিস্তারিত কীভাবে করতে হয় ওইটি টিমে সেটা নিয়ে আলোচনা করব, কারণ ফর্মুলা দিয়ে খুব সহজেই করা যাবে। তো ব্যাংকের মুনাফার হার হচ্ছে 8.50%, এটার মানে হচ্ছে 100 টাকায় 1 বছর শেষে আমি পাবো 8.50%। তো 4 বছর রাখা হয়েছে, তাহলে 100 টাকায় 4 বছরে কত পাবো সেটা আমি একটু বের করে ফেলি। যে 100 টাকার 1 বছরের মুনাফা 8.50%, সুতরাং 100 টাকার 4 বছরের মুনাফা কত? পাবো হচ্ছে 34 টাকা। তাহলে এই যে 34 টাকা পাবো, এটা পাবো যখন আমি ব্যাংকে জমা রাখবো 100 টাকা। বাকি পার্টটা খুবই সহজ, যে তিনি পেয়েছেন হচ্ছে 4,760 টাকা। তাহলে এই যে 34 টাকা পাওয়ার জন্য আমার ব্যাংকে রাখতে হয়েছিল 100 টাকা, 1 টাকা পাওয়ার জন্য ব্যাংকে কত রাখতে হবে, আর 4,760 টাকা পাওয়ার জন্য ব্যাংকে কত টাকা রাখতে হবে, এটাই ম্যাথ। তো আমরা এই কাজটা করে ফেলি, যে 34 টাকা মুনাফা পায় যখন আসল হচ্ছে 100 টাকা, সুতরাং 1 টাকা মুনাফা পায় যখন আসল 100 ভাগ 34, আর 4,760 টাকা মুনাফা পায় যখন আসল 100 × 4,760 ভাগ হচ্ছে 34 টাকা। তো যেটা করা যায় সেটা হচ্ছে আমরা চাইলে সরাসরি 34 দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করতে পারি, অথবা 100 কে 2 দিয়ে ভাগ করলাম, 34 কে 2 দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, যেভাবেই করা যায় ক্যালকুলেশনটা, আমি 34 দিয়ে ভাগ করার চেষ্টা করি। 34 দিয়ে যদি ভাগ করি, 34 কে 34 থাকবে হচ্ছে 13, 136। 136 যদি থাকে তাহলে 4 বার যাওয়ার কথা, কারণ 3 × 4 = 12, 4 × 4 = 16। 136 আর থাকবে 0, 140, তার থাকে হচ্ছে 14,000 টাকা। সো আমার অ্যান্সার হবে হচ্ছে 14,000 টাকা রাখতে হবে, সেক্ষেত্রে আমি 4 বছর পরে 4,760 টাকা পাবো। সো এটাই হচ্ছে অ্যান্সার, আশা করছি সবাই বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে আমরা নেক্সট যে প্রবলেমটা আলোচনা করব সেটা হচ্ছে 10 নম্বর, যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2,050 টাকা হবে? আচ্ছা, তো এটা আলোচনা করার আগে আরও কিছু কথা বলি, যে আমি ভিডিওগুলো খুব শর্ট করছি, মূলত একটা একটা করে ম্যাথ সলভ করছি, কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে ভিডিও দেখার কনসেন্ট্রেশন থাকে না বাচ্চাদের, সেজন্য হচ্ছে ছোটো ছোটো একটা একটা ভিডিও দেখা। তুমি কয়েকটা ভিডিও দেখার পরে দরকার হলে একটু রেস্ট নিবে, একটু অন্য কাজ করবে বা একটু ব্রেক নেবে, একটু খাওয়া দাওয়া করবে, তারপরে এসে অন্য ভিডিওগুলো দেখবে। সো প্রেশার নেওয়ার কিছু নেই, আস্তে আস্তে করলে, খুব বেশি সিলেবাস না, ক্লাস 8-এর সিলেবাস খুবই সহজ, খুবই ছোট, কিন্তু রেগুলারলি হচ্ছে একটু পড়াশোনা করতে হবে, সেক্ষেত্রে খুব ভালো করা যাবে। তো নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখন শেষ করছি। আসসালামু আলাইকুম।